খেলা হবে টি শার্ট দেদার বিক হচ্ছে নদিয়ার শান্তিপুরে, তৈরি হচ্ছে জয় শ্রীরাম লেখা গেঞ্জিও। রাজনৈতিক নেতৃত্ব প্রার্থীর সমস্ত গুণাবলী উপস্থাপিত করে আগামী সুযোগ সুবিধি সম্পর্কিত বিষয় স্বপ্ন দেখান আমজনতা বুঝে না বুঝে যেভাবেই হোক না কেন দর্শকতা স্বীকার করে। অতি উৎসাহে আগে ভাগে গিয়ে ভোট দিয়ে আসেন প্রিয় প্রার্থীকে, এরপর জেতার পর প্রতীক্ষা, তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় কখনো তার সময় লেগে যায় পরে নির্বাচন পর্যন্ত। এভাবে একে এক তাকে পরীক্ষা করতে কেটে যায় জীবনের বেশিরভাগ সময়। কিন্তু ফুর্ত ব্যবসায়ীরা সুকৌশলে মুনাফা খুঁজে নেন যথাসময়ে। বিভিন্ন রঙের আবির, ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার, দলীয় বিভিন্ন চিহ্ন, নেতানেত্রীর মুখ অঙ্কিত টি শার্ট, কাগজের ঘুড়িতে দলীয় চিহ্ন, উত্তরীয় ব্যাজ, টুপি, ছাতা, জলের বোতল, শাড়ি বা যে কোনো পরিধেয় বস্ত্রে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য বা দলীয় চিহ্ন তৈরি করে তা বিক্রি করে থাকেন নেতানেত্রীর কাছে প্রিয় হওয়া কর্মী সমর্থকদের। নদিয়ার শান্তিপুরে সুখেন ঘোষ দীর্ঘদিন ধরে তাঁত শাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘদিন লকডাউনে ঘাটতি পূরণ করতে আসন্ন ভোট থেকে নতুন কিছু উপায় বাড়তি উপার্জনের চেষ্টা করেছেন। তৃণমূল কর্মীর সমর্থকের আবে খেলা হবে কথাটি টি শার্টের ব্যবস্থা করে সারা পেয়েছেন যথেষ্ট। এরপর জয় শ্রীরাম লেখা পদ্ম অঙ্কিত গেঞ্জি প্রস্তুত করেছেন তিনি, আর ভোটের প্রতীক নিয়েও কথা চলছে নেতৃত্বের সাথে। শুধু শান্তিপুর নয়, বিখ্যাত তাঁত শাড়ি কেনার সুবাদে শান্তিপুরে পৌঁছান রাজ্যের প্রায় সকল বস্ত্র ব্যবসায়ী। তাদের মাধ্যমে নতুন এই ব্যবসায়ী ব্যবসাটি আরও অগ্রসর হবে বলে তার বিশ্বাস। নোট মলাদের রিপোর্ট, আমি মাধবী সিং। আপনারা এই গেঞ্জির ব্যবসাটা করছেন? আমরা গেঞ্জির ব্যবসাটা মূলত আমাদের কাপড়ের ব্যবসা। অমিত হ্যান্ডলুম শাড়ি সেন্টার আমাদের, সাম্বাজারপাড়া কাপড়ের ব্যবসা করি, সাম্বাজারপাড়া ঠিকানা। হ্যাঁ, আমরা দেখলাম আমাদের থেকে সমস্ত অর্ডার আসছে, গেঞ্জিরও বলছে গেঞ্জি পাওয়া যাবে, খেলা হবে গেঞ্জি লিখা। হ্যাঁ, তারপর খেলা হবে গেঞ্জি লিখা আমরা কিছু করেছিলাম, সেই গেঞ্জি আমাদের বার হয়ে গিয়েছে। তারপরে আমাদের পদ্ম ফুলেরও জয় শ্রীরাম লেখারও গেঞ্জি অর্ডার এসেছে, ওটাও কিছু করেছিলাম, ওটাও কিছু বিক্রি হয়েছে। হ্যাঁ, এখন মূলত মার্কেটের চাহিদা বেশি খেলা হবে গেঞ্জিটাই, খেলা হবে গেঞ্জিটা এই সপ্তাহেও 100 পিস অর্ডার আছে। আর জোটের কেউ কিছু বলেছে? হ্যাঁ, জোটেরও গেঞ্জি চেয়েছে, এক বন্ধু দেখা হয়েছিল, সে বললো আমার জোটের গেঞ্জি পাওয়া যাবে, আমি বলি হ্যাঁ পাওয়া যাবে, সামনের দিন কী লিখা হবে বলে যাবেন। হ্যাঁ, সেই লিখাই আমরা গেঞ্জি করবো, আমরা সমস্ত দলেরই গেঞ্জি এখানে পাওয়া যাবে। লিখাটা আমাদের কি সাইজ হচ্ছে? আমাদের সমস্ত সাইজ আছে, আপনারা যে সাইজের গেঞ্জি বলবেন সেই সাইজে পাবেন, গেঞ্জির দামও কম। কত দাম করেছেন? 25 টাকা করে গেঞ্জি পাবেন। আচ্ছা,